ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন গোঘাট তৃণমূল কংগ্রেসের। সমাজ যখন কুসংস্কার এবং অশিক্ষার অন্ধকারে, ঠিক তেমনই সমাজের বুকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি তথাকথিত শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে মনোনিবেশ করেছিলেন এবং সেই সময়ে তিনি শিশু পাঠ্য বর্ণপরিচয় রচনা করেন, যা আজকের শিক্ষা ব্যবস্থাতেও চিরস্মরণীয় হয়ে আছে। নারী শিক্ষার প্রসার পাশাপাশি বিধবা বিবাহ বন্ধের আইন পাশ করেছিলেন ব্রিটিশ পার্লামেন্ট থেকে। আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে কথাটা বলা যত সহজ, তখনকার দিনে টিকিধারী পণ্ডিতদের এবং সমগ্র সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে এই কাজটা করা মোটেই সহজ ছিল না। কিন্তু তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি যেটি মনে করেছিলেন এবং উপলব্ধি করেছিলেন, তিনি সেটি করে দেখাবেন। অবশেষে জয় তাঁর হয়েছিল। এ তো গেল একটা দিক। এছাড়া উল্লেখযোগ্য দিক হলো, সমাজে যে কোনো স্তরের মানুষ জটিল পরিস্থিতির মধ্যে তার কাছে সাহায্য চাইলে তিনি অকাতরে দুহাত উজাড় করে দিতেন, আর এই কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামের পাশাপাশি তাকে দয়ার সাগর বলা হয়। এরকম এক মহাপুরুষের প্রয়াণ দিবসে গোঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর প্রতিকৃতিতে মালদানের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ জানানো হয়। গোঘাট থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। আমাদের প্রাণ পুরুষ আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে আমরা বলি যে বর্ণ পরিচয়ের প্রতিষ্ঠাতা এবং রূপকার, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে মৃত্যু দিবস। উনি 26 সেপ্টেম্বর 1820 সালে বীরসিংহ গ্রাম মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন। ওনার মামা বাড়ি আমাদের গোঘাটে এবং ওনার মৃত্যু হয়েছিল 29 জুলাই 1891 সালে। তো আজকে তার 29 জুলাই আজকে ওনার মৃত্যু দিবস, প্রয়াণ দিবস। ওনাকে এবং ওনার মাতা জননী ভগবতী দেবীকে আমরা পুষ্প নিবেদন করে, আবক্ষ মূর্তিতে পুষ্প নিবেদন করে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম এবং স্মরণ করলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু বর্ণ পরিচয়ের উপকার ছিলেন না, তিনি ছিলেন দয়ার সাগর এবং নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার অগ্রণী ভূমিকা ছিল। যখন দেখা যায় যে বিধবা হওয়ার পর তাদের বিয়ে দেওয়া নিষিদ্ধ ছিল, এই যে কুসংস্কার, এই কুসংস্কার থেকে সরে আসার জন্য তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং বিধবা বিবাহের প্রচলন করেছিলেন। একদিকে রাজা রামমোহন রায় কুসংস্কার রদ করেছিলেন, সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। অপরদিকে আমাদের ঈশ্বরচন্দ্র পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি মহিলাদের আগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে তিনি নির্দেশ দিতেন, উপদেশ দিতেন এবং তাকে আমরা বিশেষত বলি যে সমাজ সংস্কারক। তিনি শুধু পণ্ডিত ছিলেন না, তিনি সমাজ সংস্কারক ছিলেন। তাই আমাদের সকলের প্রিয় এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার জন্য আজকে আমরা বিভিন্নভাবে আমরা পড়াশোনা করতে পারছি, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছি, বর্ণ পরিচয় প্রথম শিখতে হয়, ওনার দয়াতেই কিন্তু আজকে আমরা লেখাপড়া শিখেছি। তাই এই মানুষটিকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। আজকে ওনার মৃত্যু দিবস হিসাবে আমরা গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনার আবক্ষ মূর্তিতে প্রতি বছরের ন্যায় এবছরও পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম এবং স্মরণ করলাম।